ইহকাল ও পরকালের মধ্যে বিচরণ করেন সাবরিনা গার্লিৎজ। 43 বছরের এই নারী মৃত্যু পথযাত্রীদের সঙ্গে দেখা করে তাদের শেষবারের মতো ফিরে দেখার সুযোগ দেন। আমি এবার মিসেস গিলওয়াল্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তার অনেক বয়স হয়েছে, অর্থাৎ আমি 87 বছরের সুন্দর জীবন কাহিনী পাব। 1 ঘন্টার মধ্যে তাকে দিয়ে সব গুছিয়ে বলানোই হলো আসল চ্যালেঞ্জ। হামবুর্গে হসপিস বা মৃত্যু পথযাত্রীদের এক আবাসনে দুই নারীর দেখা হওয়ার কথা। হ্যালো ফ্রাউ গিলওয়াল্ডস, হ্যালো, শোন সি টু সিন, না ই দুফতে দাস হিয়ার, হ্যালো। গিজেলা গিলভালডের টার্মিনাল লাং ক্যান্সার হয়েছে। মৃত্যুর ঠিক আগে তিনি আরও একবার তার ফেলে আসা জীবনের দিকে ফিরে তাকাতে চান। গ্রীষ্মের এক গরম দিনে তিনি হাসপাতাল থেকে তার সদ্যজাত ছেলেকে মোটা কম্বলে মুড়ে কিভাবে বাসায় এনেছিলেন সে কথা তার বিশেষভাবে মনে আছে। আমার স্বামী হাসপাতালে ফোন করে প্রশ্ন করেছিলেন, বাসায় ফিরেও আমাদের সন্তান সব সময় কাঁদছে, আমরা কি করব? অন্য প্রান্তে নার্স প্রশ্ন করেছিলেন শিশুর গায়ে কি আছে। কম্বলের কথা শুনে তিনি খুলে নিতে বলেছিলেন। 1.5 ঘন্টার মধ্যে তিনি নিজের জীবন কাহিনী শোনালেন। সাবরিনার ফোনে সেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তারপর গিজেলা তার স্বামীর মৃত্যুর কাহিনী বলতে শুরু করেন। কখনো আমি তার সঙ্গে কথা বলি। আমার পুত্রবধূ বলে আমাদের সবার মধ্যে সংযোগ রয়েছে, বলে কোনো এক সময় আমাদের সবার আবার দেখা হবে। শুনে মনটা শান্ত হয়। সব শোনার পর সাবরিনা কাহিনী লিখে ফেলেন। এর জন্য তিনি সাধারণত ছোট অঙ্কের পারিশ্রমিক পান। প্রায় 15 পাতার ছোট পুস্তিকায় সব গুছিয়ে লিখে আত্মীয় স্বজনদের কাছে বিলি করা হয়। হসপিসের ম্যানেজার সেই প্রকল্পে মদদ দেন। এমন বুকলেট সৃষ্টি করতে হলে সেই মানুষটির সঙ্গে জড়িত সবাইকে কঠিন পরিস্থিতি মেনে নিতে হয়। অনেকের জন্য শুরুতে সেটা বেদনাদায়ক অভিজ্ঞতা, কারণ এর অর্থ জীবনের সমাপ্তির দিকে নজর দেওয়া। কিন্তু অন্যদিকে সেটা পরিবারের সদস্যদের সঙ্গে সেই বিষয়ে কথা বলার সুযোগও বটে। দুই দিন পরে পুত্রবধূ ভেরেনা ভার্স্টাট হসপিসে এলেন। গিজেলার বয়ান সাবরিনা তাকে পড়ে শোনাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে 1936 সালে কোনিগসবার্গে আমার জন্ম হয়েছিল। সেখানে এবং পরে পূর্ব প্রাশিয়ায় শৈশবের প্রথম বছরগুলি খুবই সুন্দর ছিল। একটি ঘটনা দুই নারীকে আজ পর্যন্ত জুড়ে রেখেছে। ভেরেনার স্বামী ও গিজেলার ছেলে মাল্টের মৃত্যু দুজনকেই গভীরভাবে নাড়া দিয়েছে। নিজের সন্তান মারা গেলে যে অনুভূতি হয় তা বর্ণনার ভাষা কি আমার আছে? আমার মতে কেন সন্তান মারা গেল তার উপর অনেক কিছু নির্ভর করে, যেমন পথ দুর্ঘটনা বা কঠিন রোগ। মাদকে আসক্তিও এক গুরুতর ব্যাধি, কিন্তু আমি তার জন্য প্রস্তুত ছিলাম। এক সময়ে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় আর সহ্য করার ক্ষমতা থাকে না। গিজেলা তার জীবনের সুন্দর মুহূর্তগুলো আবার তুলে ধরার সুযোগ পেয়েছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনাদের জন্য আরও 2টি প্রতিবেদন রয়েছে এখানে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।